কিন্তু কোম্পানির পক্ষ থেকে বিজয় মাস উপলক্ষে আজকে একটা ধামাকটা অফার পাবেন ব্র্যান্ড ওয়ার্ল্ডওয়াইজ একটা ব্র্যান্ড বিস্কো এটা ফাইভ বার্নার অর্থাৎ চিহ্ন দেওয়াই আছে সবগুলোতে চিহ্ন দেওয়া আছে এটাতে কিন্তু আপনার চিহ্নটা দেওয়া আছে যদি আপনি এটা অন করে দেন আপনার এখানে ঠিক আছে আপনার জাস্ট এটা জ্বলবে খুবই সুন্দর আপনি এখানে SS304 গ্রেড স্টিল নন ম্যাগনেট কোনো আপনি এটার ভিতরে পুডিং তৈরি করেন কেক তৈরি করেন যেমন কেক একটা তৈরি করে 10 থেকে 12 পাউন্ডের একটা কেক তৈরি করতে পারবেন এটার ভিতরে বিশাল বড় আপনার এখানে গ্রিল ফাংশনটা দেওয়া আছে এখানে গ্রিলের ফাংশনটা এগুলো কিন্তু পার্ট টু পার্ট সব খোলা যাবে সব খুলতে পারবেন আপনি এখানে ফুলি ফ্যান ফাংশনটা আপনি এখানে জাস্ট এখানে যেতে চিহ্নটা দেখে ফ্যান ফাংশনটা কাজটা হচ্ছে যে অনেক কাবাব তৈরি করেন শিক কাবাব জালি কাবাব বড়ি কাবাব তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু একটু বাতাসের প্রয়োজন হয় আপনি এখানে ধোয়াটাকে বের করার জন্য আপনি এখানে এটাতে ফ্যানটা ঘুরবে ঘুরে ঘুরে কিন্তু আপনি কাবাবটাকে পারফেক্টলি কালারটা করে দিচ্ছে আপনি এখানে টেম্পারেচার গ্লাস করে যেটা বইলা গ্লাস বলে এটা ডুয়েল গ্লাস এটাও গ্লাস আপনার এখানে প্লাস ভিতরটা কিন্তু গ্লাস আপনার ভিতরটা গ্লাস এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে কাস্ট অল্প তাপে কিন্তু খুব দ্রুত হিট পাবেন এটা সম্পূর্ণ নীল আগুন পাবেন আর এটা ভিতরে একটা ফিউচার সেট করে নিয়ে আসছে যেটা অটো ইগনিশনটা দেওয়া আছে দেখেন এখানে দুইটা আছে একটা স্পার্কের জন্য একটা হচ্ছে অটো ইগনিশনের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি দীপ্তি স্প্রেম থেকে দীপ্তি বলছি দীপ্তি স্প্রেম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে যাচ্ছি ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্টসে এবং আজকে আমি আপনাদেরকে গ্যাস ওভেনের কালেকশন দেখাবো সেজন্য ফুল ভিডিও জুড়ে আমাদেরকে হেল্প করবে জাভেদ ভাই জাভেদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দীপ্তা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যেটা দেখাবো বিয়ার্সের মাধ্যমে আমরা লেটেস্ট কিছু আপডেট ইউরোপের কিছু প্রোডাক্টস নিয়ে আসছি ফাইভ বার্নার গ্যাস ওভেন যেটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হচ্ছে যারা দেখা যাচ্ছে যে কিচেন রুমটা বড় দেখা যাচ্ছে একটা গ্যাস ওভেন প্রয়োজন আছে আমার একটা মাইক্রোওভেন প্রয়োজন নেই একটা টুইন ওয়ান যেটা ভিতরে আমি রান্না বান্নাও করতে পারবো প্লাস হচ্ছে নিচে আপনার গ্যাস ওভেনের মতো গ্রিল মিল কেক টেক থেকে সব কিছু আমরা তৈরি করতে পারবো আস্তা খাসি পর্যন্ত গ্রিল করতে পারবো এই ধরনের কিছু চাচ্ছেন সেই জন্যই আপনারা নিয়ে আসছি এখানে মিয়াকো ব্র্যান্ডের একটা গ্যাস ওভেন পাঁচ বার্নার আচ্ছা ফাইভ বার্নার আর এটা হচ্ছে আপনার তুরস্কের একটা ব্র্যান্ড রিচকো ব্র্যান্ড ওয়ার্ল্ডওয়াইজ একটা ব্র্যান্ড রিচকো এটা ফাইভ বার্নার ফাইভ বার্নার তবে এটা ফাংশনটা এবং কি কি এটা করতে পারবেন সে সম্বন্ধে আমি বলতেছি এটা হচ্ছে যে আপনার পাঁচটা চুলা চাইলে আপনি একসাথে ইউজ করতে পারবেন এবং কি যদি মনে করেন একটা চুলা ইউজ করবেন একটা চুলা ইউজ করতে পারবেন বা দুইটা চুলা ইউজ করতে পারবেন চুলার অপশনটা হচ্ছে যে এখানে কিন্তু পাঁচটা সুইচ দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটার জন্য কিন্তু এই পাঁচটা চুলাই ইউজ করতে পারবেন যদি মনে করেন একটা চুলা ইউজ করবেন এটা হচ্ছে একটা চুলা যখন আপনি অন করবেন আপনি এখানে এই যে চিহ্নটা দেখতেছেন আপনি এখানে এটা কিন্তু বার্নার এটা হচ্ছে এই কোনার বার্নারটা হচ্ছে এটা যখন আপনি অন করবেন শুধু আপনি এটাই জ্বলবে এনাদের কিন্তু আপনার পাঁচটা চারটা কিন্তু জ্বলবে না এখন যদি মনে আপনি এই মাঝখানটা জ্বালাবেন এইখানটা জ্বালাবেন আপনি এখানে এটা যদি আপনি অন করেন এটার জন্য হচ্ছে কোনারটা এই কোনারটা আপনি ইউজ করতে পারবেন এখন যদি মনে করেন আপনি যে মাঝখানটা ইউজ করবে তো জাস্ট মাঝখানটা যদি আপনি অন করে দেন আপনি এখানে ঠিক আছে জাস্ট মাঝখানটাই জ্বলবে আপনি এখানে অর্থাৎ চিহ্ন দেওয়াই আছে সবগুলোতে চিহ্ন দেওয়া আছে এটাতে কিন্তু আপনার চিহ্নটা দেওয়া আছে যদি আপনি এটা অন করে দেন আপনি এখানে ঠিক আছে আপনার জাস্ট এটা জ্বলবে আর এটা অন করলে আপনার এই সাইডটা জ্বলবে আপনি এখানে এটা কমাতে পারবেন বাদে সম্পূর্ণ ফ্লেমটা দেওয়া আছে এখানে কমাতেও পারবেন বাড়াতেও পারবেন সব কিছু করতে পারবেন জাস্ট সবগুলো চিহ্নটা দেওয়া আছে আপনি এখানে চাইলে আপনি এক বার্নার ইউজ করতে পারবেন পাঁচ বার্নার ইউজ করতে পারবেন আর এটার যে এটা দেখতেছেন এটা কিন্তু আপনার দেখতে আমার সামনে আসে একটু দেখাই এটার কিন্তু খুব সুন্দর শাইনিংটা কিন্তু খুবই সুন্দর আপনি এখানে SS304 গ্রেড স্টিল নন ম্যাগনেট এটা জং মরিচা রাসকোটাই কিন্তু আপনি আসবেন আপনি এখানে আর অনেকে চিন্তা করেন যে একটা গ্যাস ওভেন নিব এখন তো গ্যাসের তো সংকট কিভাবে আমি ইউজ করব তাই না এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে ইউজ করতে পারবেন একটা হচ্ছে আপনি লাইনে গ্যাস ইউজ করতে পারবেন এলপিতে ইউজ করতে পারবেন দুইটা ভেরিয়েন্টে ইউজ করতে পারবেন আপনি এখানে ইলেকট্রিক প্লাস গ্যাস আপনি ইলেকট্রিকে কোনটা কাজ করবেন ইলেকট্রিক কাজ হবে জাস্ট যদি আপনি গ্রিল কখনো করেন গ্রিলের ক্ষেত্রে শুধু আপনি ইলেকট্রিকটা কাজ করবে সেটা আমি দেখাচ্ছি আপনাকে এখানে এটা আর এইটার যে কাজটা এগুলোর কী কাজ এবং এই তিনটা সুইচের কী কাজটা সেটা একটু বলি এটা যে কাজটা হচ্ছে যে এটা হচ্ছে টাইমিংটা আপনি কখনো যদি এটা দীপ্তরি দেখেন একটু ভিতরে যদি কখনো আপনি এটার ভিতরে পুডিং তৈরি করেন কেক তৈরি করেন যেমন কেক একটা তৈরি করে 10 থেকে 12 পাউন্ডের একটা কেক তৈরি করতে পারবেন এটার ভিতরে বিশাল বড় আপনি এখানে আপনি গ্রিলের ক্ষেত্রে জাস্ট টাইমিংটা জাস্ট এখানে টাইমিংটা যদি আপনি দিয়ে দেন আপনি এখানে ঠিক আছে অটোমেটিক ঘুরেই কিন্তু আপনার অফ হবে আপনি টাইমিংটা দিয়ে দিলেন এইটা যে দেখতেছেন এখানে দুইটা চিহ্ন এখানে কিন্তু দুইটা চিহ্নই আছে এই চিহ্নটা কাজটা কি উপরে যে কালো দাগটা দেখতেছেন উপরের কয়েলটা একটু দেখেন ভিতরে একটু উপরের কয়েলটা আপনার উপরে যে এটা দেখতেছেন উপরে যে কয়েলটা এটা কয়েলটা হিট হবে উপরেরটা আর এটা যদি আপনি নিচে দিয়ে দেন এটা যেটা আছে আপনি এই চিহ্নটা যদি আপনি এখানে নিচে দিয়ে দেন আপনি এখানে তাহলে আপনি জ্বলবে নিচেরটা অর্থাৎ উপর এবং নিচ দুইটা কোয়েলই কিন্তু আপনি হিট হবে মাঝখানে কিন্তু দুই সাইড থেকে তাপটা পাচ্ছে আপনি কেক টেক তৈরি করার জন্য আপনি এখানে আর এখানে কিন্তু গ্রিল ফাংশনটা দেওয়া আছে
এখানে গ্রিলের ফাংশনটা এগুলো কিন্তু পার্ট টু পার্ট সব খোলা যাবে, সব খুলতে পারবেন আপনি, এখানে খুলে খুলে ইউজ করতে পারবেন। এইটার ভিতরে একসাথে দেখা যাচ্ছে যে আপনি মুরগি গ্রিল করেন 1 2 3 4 5 6 অর্থাৎ 6টা মুরগি একসাথে গ্রিল করতে পারবেন। আপনি 2 কেজি যদি মুরগি হয় 5 × 10 মানে 10 কেজি অনায়াসে কিন্তু 6টা মুরগি আপনি গ্রিল করতে পারতেছেন। এখন একটা কথা হচ্ছে যে আরেকটা জিনিসটা বুঝাবো বলি, যেমন এগুলো যদি ট্রেটা সব খুলে ফেলেন, এখন গ্রিল ফাংশনটা করার জন্য কীভাবে করবেন? গ্রিলের জন্য দেখবেন যে আপনি এই যে স্পার্কটা দেখতেছেন, স্পার্কটা আপনি ক্লিক করে দিবেন। স্পার্কটা যখন ক্লিক করবেন তখন গ্রিলটা ঘুরবে, ইলেকট্রিক গ্রিলটা ঘুরবে। যেহেতু দুই সাইডে একটা বেয়ারিং আছে, বেয়ারিংয়ের কাজটা হচ্ছে ইলেকট্রিক স্পার্কের কারণে অটোমেটিক ঘুরবে আপনাকে, ঘুরে ঘুরে কিন্তু গ্রিলটা হবে আপনার এখানে। আর এটা ফ্যান ফাংশনটা, আপনি এখানে জাস্ট এখানে যেতে চিহ্নটা দেখে ফ্যান ফাংশনটা, ফ্যান ফাংশনটা কাজটা হচ্ছে যে অনেক কাবাব তৈরি করেন, শিক কাবাব, জালি কাবাব, বড়ি কাবাব তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু একটু বাতাসের প্রয়োজন হয় আপনি এখানে ধোঁয়াটাকে বের করার জন্য। আপনি এখানে এটা যে ফ্যানটা ঘুরবে, ঘুরে ঘুরে কিন্তু আপনার কাবাবটাকে পারফেক্টলি কালারটা করে দিচ্ছে আপনি এখানে। আর এটার কাজটা হচ্ছে লাইটিং কাজটা, এটা অন করে দিলেন ভিতরে যে লাইটগুলো আছে লাইটগুলো আপনি জ্বলবে এবং এখান থেকে দেখা যাবে যে অফ করে দেন হচ্ছে না হচ্ছে, বাইরের থেকে দেখতে পারবেন। আর এটা যে গ্লাসটা দেখতেছেন, এই গ্লাসটা কিন্তু হাই টেম্পারেচার গ্লাস করে, যেটা গোয়েলা গ্লাস বলে, এটা ডুয়েল গ্লাস, এটাও গ্লাস আপনার এখানে, প্লাস ভিতরটাই কিন্তু গ্লাস আপনার, ভিতরটাও গ্লাস আপনার, ডুয়েল গ্লাস আপনার। এটা এটা কিন্তু ভাঙবে না, ফাটবে না। এটাও দিচ্ছে কোম্পানি থেকে সরাসরি দিচ্ছে 3 বছর আপনি গ্যারান্টি পাবেন এবং 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন গ্লাসেরই, গ্লাসেরিটা। আর এটা কিন্তু আপনার যে মিয়াকো ব্র্যান্ডটা কিন্তু আপনার দুইটা ব্র্যান্ড হয়, একটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট আর একটা হচ্ছে ইটালি ভেরিয়েন্ট। এটা হচ্ছে আপনার ইটালি, মেড ইন ইটালি। আমি মুখে বলতেছি না, প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিব যে এটা কোথাকার কোন জায়গার। যেমন এখানে একটু আসেন আপু, দীপ্তাপু, এটা দেখা দিচ্ছি একদম লেখা আছে, একদম মেড ইন ইটালি, একদম খোদাই করা কিন্তু লেখা আছে মেড ইন ইটালি, কোনো চাইনিজ ব্র্যান্ড না, চাইনিজ ব্র্যান্ড না। আপনি এটা সরসপে ইটালির একটা প্রোডাক্ট, এটা অ্যাসেম্বল হচ্ছে আপনি এটা দুবাইতে, কিন্তু মেড ইন ইটালি। আর এই যে গ্লাসটা দেখতেছেন, গ্লাসটা কিন্তু হিট প্রুফ একটা গ্লাস, এই গ্লাসটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে হিট প্রুফ একটা গ্লাস। গ্লাসটা শুধু আসে আপনার তার্কিস থেকে, গ্লাসটা শুধু আসে তার্কিস থেকে আসে, মেড ইন তার্কি, তার্কিস থেকে আসে। তো এটার যদি আপনি এখন স্পেসে যে ব্যাপারটা, ঢাকা শহরে আমরা থাকি, স্পেসটা কম হয় বা স্পেসটা একটু বড় হয়, আগে মূলত হচ্ছে যে আমি একটা গ্যাস ওভেন করবো, আমার স্পেসটা কত সেটা দেখার জন্য আপনার এখানে, সেটা দেখার জন্য এটা যে স্পেসটা আছে আমি স্পেসটা একটু মাপিয়ে দেখাই আমি আপনাকে এখানে কতটুকু খোলে আপনি এটা বসাতে পারবেন। এটা হচ্ছে আপনার যেটা দৈর্ঘ্য যেটা আছে এখানে হলো 35, অর্থাৎ 36 হলে কিন্তু সুন্দরভাবে আপনি বসাতে পারবেন 36। আর এখানে আপনার উইথ যেটা আছে, উইথ হচ্ছে আপনার এখানে আপনার 24 বাই আপনার 36 হলে সুন্দরভাবে কিন্তু এটা বসাতে পারবেন আপনি এটা। আর এটা কিন্তু কাস্ট অ্যালুমিনিয়াম, এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে কাস্ট অ্যালুমিনিয়াম, অল্প তাপে কিন্তু খুব দ্রুত হিট পাবেন, এটা কাস্ট অ্যালুমিনিয়ামে করা। আর এর পিছনে একটা আপডেট আরেকটা মডেল আসছে আপনার তার্কিস, যেটা তুরস্কের মডেল, এটা এটা কিন্তু একটা ফিউচার নিয়ে আসছে, এটা মানে হাই সাকস হাই মানে রেজুলেশনে করে নিয়ে আসছে এটা। এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কপারের উপরে করা, 100% কপার। এটা ফ্লেমটা পাবেন সম্পূর্ণ নীল আগুন পাবেন, সম্পূর্ণ নীল আগুন পাবেন। আর এটা ভিতরে একটা ফিউচার সেট করে নিয়ে আসছে যেটা অটো ইগনিশনটা দেওয়া আছে। দেখেন এখানে দুইটা আছে, একটা স্পার্কের জন্য, একটা হচ্ছে অটো ইগনিশনের জন্য। অটো মানে যদি কোনো মানে কোনো দুর্ঘটনার ভয় থাকবে না, ভয় থাকবে না। এটা সুবিধাটা হচ্ছে যে অনেক সময় যে গ্যাস লিক করে বা লিকেজ করে বা সিলিন্ডার লিক হয়ে যায়, এটা গোড়া থেকে অটোমেটিকলি গ্যাসটাকে অফ করে দিবে আপনাকে এখানে, কোনো দুর্ঘটনা থেকে সম্পূর্ণ মুক্ত। এটা একটু ছোট সাইজ, যেমন এটার যে মাপটা থাকবে আপনার এখানে, এটা লেন্থ থাকবে আপনার এখানে, যেমন এটা এটা আছে আপনার 30, যেমন এটা 30, আর এমনি যেটা আছে এটা হচ্ছে 24, 30 বাই 24, 30 বাই 24 হলে কিন্তু এটা নিতে পারতেছেন আপনি তার কাছে। এটা এটা জাস্ট ওই এটা করে বাটনটা উপরে আর এটা বাটনটা সাইডে, এটা দেখা যাচ্ছে এটা একটু ছোটো সাইজ আপনার এখানে, এটা একটু ছোটো সাইজ আর ওটা হচ্ছে বড় সাইজ আপনার এখানে। সেম বেঞ্চ সেম শেপ, কিছু সেম কাজ করতে পারবেন, এটা গ্যাসও ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে যে আবার স্ট্যান্ডার্ড ইউজ করতে পারবেন আপনি এখানে। তবে আজকে কিন্তু একটা অফার দিব, যে অফারটা হচ্ছে বিজয় মাস উপলক্ষে অফারটা দিচ্ছে, এটা তো নেট প্রাইস বা গুগলে গেলেও পেয়ে যাবেন বা যে করতে হবে আপনি যাবে সার্চ দিলেও পেয়ে যাবেন আপনি এখানে। এটা প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1,20,000 টাকা, 1,20,000 টাকা এটা, কিন্তু কোম্পানির পক্ষ থেকে বিজয় মাস উপলক্ষে আজকে একটা ধামাকটা অফার পাবেন, অফারে দিচ্ছি অনলি মাত্র আপনি এখানে 40,000 টাকা ক্যাশব্যাক, 40,000 টাকা ক্যাশব্যাক জাস্ট এই বিজয় মাস উপলক্ষে যারা অফারটা করবেন পেয়ে যাবেন। অর্থাৎ প্রতিশ্রুতিটা ওয়ানলি মাত্র 80,000 টাকায় পেয়ে যাচ্ছেন, 5 বার্নারের গ্যাস ওভেনটা পেয়ে যাচ্ছেন, আলাদাভাবে একটা মাইক্রোওভেনও কিনতে হচ্ছে না, আলাদাভাবে একটা চুলাও কিনতে হচ্ছে না। প্রাইস পড়ছে 80,000 টাকা, 80,000 টাকা এটা। আর এর ভিতরে যেটা আছে তার্কির,
যেটা অফিশিয়াল আপনার প্রোডাক্টস, এটার রেগুলার প্রাইস ছিল আমাদের 110,000 টাকা। 110,000 টাকা, এটাও কোম্পানির পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে, 40,000 টাকা ডিসকাউন্ট পাবেন। ওকে, 40,000 টাকা ডিসকাউন্ট পাবেন। ওয়ানলি পড়বে আপনার এটার প্রাইসটা মাত্র 70,000 টাকা। 70,000 টাকা, ওকে। এই যে এখানে এটা যেটা দেখালো দেখালো ভাইয়া, এটা পড়বে 70,000 টাকা। স্ক্রিনশট দিয়ে রাখলে ভাইয়াদের সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, আর যারা আপনার ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের প্রোডাক্টসটা অর্ডার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে নাম মাত্র আপনি বুকিং করবেন, আমরা ট্রান্সপোর্টে বুকিং করে দিব। আপনি চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন, ওইখানে বাকি টাকাটা দিয়ে পণ্যটা আপনি উঠিয়ে নিতে পারবেন। ঢাকার মধ্যে, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবেন, ক্যাশ অন ডেলিভারিটা পাবেন আপনি এখানে। আচ্ছা, এগুলো আর ওটার গ্যারান্টি ওয়ারেন্টি, আর গ্যারান্টি ওয়ারেন্টি যে শব্দটা বলবো, যেমন মিয়াকো দিচ্ছে আপনাকে 2 বছরের রিপ্লেস গ্যারান্টি পাবেন, মিয়াকো হচ্ছে অফিসিয়াল গ্যারান্টি পাবেন, 2 বছরের গ্যারান্টি পাবেন এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনি এইখানে। আর রিচকো যেটা দিচ্ছে আপনাকে অটো ইগনিশন সহ, যেটা এটা এটা দিচ্ছে গ্যারান্টি দিচ্ছে আপনি 5 বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন, আফটার 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন। এটা 5 বছর অফিসিয়াল গ্যারান্টি পাবেন, 5 বছর এনি কাইন্ডস অফ প্রবলেম, যে কোনো সমস্যা হবে আমরা আপনি চেঞ্জ করে দিব, আর 5 বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন, টোটাল হচ্ছে 10 বছর। এটাও পাচ্ছেন আপনি 5 বছর প্লাস হচ্ছে আপনি 2 বছর 7 বছর, আর এটা পাবেন 5 বছর প্লাস 5 বছর, টোটাল হচ্ছে 10 বছর আপনার এখানে। ওকে, তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আজকে আমরা দেখে নিলাম গ্যাস ওভেন। হ্যাঁ, তো নতুন করে কিছুই বলার নাই, যারা কিচেনটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে চান তাদের জন্য এই গ্যাস ওভেনগুলো ভালো লাগে। থাকলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন, কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে, সেজন্য কিন্তু ডিরেক্ট কল আসবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দিয়ে যাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।